গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 9:10। এই 9:10 থেকে ব্লগ শুরু করছি। আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এমনি নর্মাল যে কথা বলছিলাম সাউন্ডটা খুব কম এসেছে, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর রাইমাকে এখন খাওয়াবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, শুধু একটু মিক্সিতে ঘুরিয়ে খাইয়ে দেবো। আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাবান্নাটাই শুধু হয়েছে, বাদবাকি ঘরের সমস্ত কাজই বাকি আছে। ব্রেকফাস্ট খাইয়ে রাইমাকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে সমস্ত কাজ করব। আর রাইমাটা মহা দুত্তু বুড়ি হয়ে যাচ্ছে, দেখবেন কীরমভাবে পা দেখাচ্ছে। ওইভাবে কেউ পা দেখায়? ছোটো থেকে এত বাজে আজে বাজে অভ্যেস। এই দেখুন পা দেখাচ্ছে, দেখছেন এত আজে বাজে অভ্যেস হয়ে যাচ্ছে। রাইমার ব্রেকফাস্ট, এই যে রাইমা, খাওয়ার সময় একটু টিভিটা চালিয়ে দিতে হয়, চালিয়ে দিয়েছি। এই রাইমা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এখানে বসে পড়েছে হেলান দিয়ে। যাই হোক, আপেল সুদ্ধ খাওয়াবো, তারপরে স্নান করাবো। চলো এসো মা, আপেল সুদ্ধ খাবে, এসো এসো এসো। হ্যাঁ এসো এসো, আপেল সুদ্ধ খাবে, এসো এসো গো। রাইমাকে আপেল সেদ্ধ খাইয়ে দিলাম, আপেল সেদ্ধ খাওয়া হয়ে গেল। আর এই যে এখন আমার কোলেই শুয়ে আছে, এই মাত্র খাওয়ানো হলো। 10 মিনিট একটু টিভি দেখুক, তারপরে ওকে চান করাবো। রাইমা স্নান হয়ে গেছে, এবার রাইমাকে জামা কাপড় পরিয়ে চুল আঁচড়ে বসিয়ে দেবো। দেখছেন গলা, দেখছেন চেঁচাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হচ্ছে রাইমার খাবার, দুপুরের ভাত খাওয়ানো শুরু করে দিয়েছি, আর ও ওর খেলা শুরু করে দিয়েছে। কেমন করে পা ঝুলিয়ে বসে আছে দেখুন, পড়ে গেলে একটু ভয় নেই। রাইমা এই ঘুম থেকে উঠলো, উঠে এই চকলেটটা দিলাম, আমি খাইয়ে দিচ্ছি, ওর পোষাচ্ছে না, ও নিজে খাবে। দেখি ও নিজে কি গোটা গায়ে মাখবে, আর কিছুই করবে না। বাবা বাবা খাচ্ছে, দেখো নিজে নিজে চকলেট নিয়ে নিজে খাচ্ছে। খাও বেশ, খাও খাও খাও, নিজে নিজেই খাও। মধু আমাকে একটু দাও, প্যাকেট সমেত কি করে খাবো আমি, আমি প্যাকেট সমেত কি করে খাবো, আমাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও মা, একটু দাও 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 দাও, তোমার আঙুরটা একটু চেটে নিয়ে দাও, ওইটা খাবো ওইটা খাবো, আগে একটু আঙুরটা। এখন 4:30 বাজছে, একটু ছাদে এসেছি আমি আর রাইমা, 2-3টে জামা কাপড় আছে নিয়ে চলে যাই। মেঘ মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, মেঘ করেছে বৃষ্টি হতে পারে। এই যে জামা কাপড়গুলো তুলে নি। 6:53 বাজছে এখন, আমি 7টা থেকে লাইভে আসব। তো লাস্ট কথা বলে নিচ্ছি যে রাইমা তো বিকেলে একটু খেয়েছে, তারপর রাইমাকে আর ঘুম পাড়ায়নি, যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এখন টিভি দেখছে, এই টিভিটা চালিয়ে দিলাম, এতক্ষণ আমি সিনেমা দেখছিলাম, এখন রাইমাকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখুক, তাহলে আমাকে লাইভটা শান্তিতে করতে দেবে। তারপরে লাইভ করে আপনাদের সাথে কথা বলছি। আবার রাইমাকে খাওয়ানো শুরু করে দিয়েছি, দুধ আর রুটি। আর এই যে রাইমা সামনে খেলা করছে, এই খাট ধরে ধরে যেরকম হাঁটে সেরকম হাঁটছে, ওই একই রুটিন প্রতিদিন। আর আজকে টিভি চলছে কিন্তু আমি দেখছি সিনেমা, রাইমা দেখেনি, আমি দেখছি। হ্যাঁ হ্যালো, ওইটা হ্যালো, ওটা ফোন, হ্যালো করছো কর তো, হ্যালো হ্যালো হ্যালো, এটা কানে না দিয়ে করো তো, হ্যালো। ও বাবা, ওই হেডফোনটা যে কানে গুঁজতে হয় তাও ও জানে, আর হ্যালো করতে হয় তাও জানে, সব জানে ও, পাকা বুড়ি। রাইমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় খেলছে, খেলুক, একটু পরে ঘুমোবে। আর আমিও রান্না চাপিয়ে দিলাম, ভাত আর ডিমের ঝোল হবে, একদিকে ডিম আলু সেদ্ধ আর একদিকে ভাত চাপিয়ে দিলাম। দেখি রাইমা কতক্ষণ ঘুমো, ঘুমোলে ডিমের ঝোলটা করবো, ভাত হোক।
9:12 বাজছে, এরপর রাইমার ঘুম পেয়েছে, তাই রাইমাকে ঘুম পাড়িয়ে দিই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।